ओम तव कथामृतम तप्त जीवनम कवि भिड़ीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भुरिदा जनाः। श्री भगवानের অশেষ কৃপায় স্বামী নিত্যাত্মানন্দজি বিরচিত শ্রীমদর্শনের প্রথম খণ্ড থেকে আমরা পাঠ এবং আলোচনা শুরু করেছি। আমরা যে অধ্যায়টি পড়ছি সে অধ্যায়ের নাম হচ্ছে সত্যস্বরূপ ঠাকুরকে ধরেছেন আর ভয় নাই। এটি সপ্তম অধ্যায়ের তৃতীয় বল্লী। নিত্যাত্মানন্দজি লিখছেন যে সত্যস্বরূপ আশ্রম প্রাঙ্গণে তিনটি সাঁওতাল বালক দাঁড়াইয়াছে, রৌদ্র বেশ একটু প্রখর হইয়াছে। তাদের তিনজনকে তিনটি পয়সা দিতে বলিলেন। অনেকগুলি বালক বালিকা এইরূপ পয়সা ও খাবার লইতে প্রায় আসিয়া থাকে। শ্রীম ইহাদের খুব ভালোবাসেন, নিয়ম করিয়া প্রতি বুধবারে তাহাদের পয়সাদি বিতরণ করা হত। তার কাছে যারা আসেন তাদেরকে সকল সব ছোট শিশুদের তিনি খাবার দিতেন, পয়সা দিতেন, এই সমস্ত দিতেন। এরা বড় গরিব, সাঁওতাল পরগনায় যেখানে তিনি ছিলেন নিজামে, এরা ভীষণ রকমের গরিব, এত গরিব যে এদের পক্ষে আর নিজেদের খাবার দাবার জোগাড় করা সম্ভব ছিল না। সেই কারণে এদেরকে তিনি খাবার দাবারও দিতেন, আবার পয়সাও দিতেন। ইতিমধ্যে মুকুন্দ আসিয়া ঠাকুর ঘরের দরজায় দাঁড়াইলেন। ক্রমে মনোরঞ্জন আসিলেন, শ্রীম ব্রহ্মচারীকে যে সকল উপদেশ দিয়াছিলেন তাহারই কিয়দংশ পুনরায় তাহাকে বলিলেন। আমরা আগের দিন পড়েছি, যেটা সেটা হচ্ছে এক উপদেশ ছিল হচ্ছে অপরিগ্রহতা, অন্য আর কারোর কাছে কিছু গ্রহণ করবেন না, এটা হচ্ছে ব্রহ্মচারীদের যে উপদেশ তিনি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম। মনে করিয়ে দিয়েছিলেন যে সাধু জীবন অনেকটা সে একটা জায়গার মধ্যে দিয়ে যাওয়া, যার দুপাশে খুঁট লাগানো আছে, এমন এক পথ যার দুপাশে খুঁট লাগানো আছে, সামান্য একটু তার পদচ্যুতি তাকে রক্তাক্ত করে দিতে পারে, তার সাধু জীবনটাকে কষ্ট দিতে পারে। তিন নম্বর ছিল হচ্ছে চিত্তের শুদ্ধি, চিত্তশুদ্ধির প্রয়োজন আছে, সে চিত্তশুদ্ধির প্রয়োজন হওয়ার চিত্তকে শুদ্ধ করার পদ্ধতিটা কি না। বলছেন যে আমি ঈশ্বরের দাস সন্তান কিংবা আমি ঈশ্বর, এইরূপ কোনো একটা ভাব চিন্তা করতে করতে চিত্তের যে অশুদ্ধ ভাব রয়েছে, জন্ম জন্মান্তরের সংস্কার, তা নষ্ট হয়ে যায়। বলছেন এই আমরা যে আমি অমুকের ছেলে, আমি এই যে সন্ন্যাসীদের অনেক সময় আপনারা জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায় ছিল, বাড়িতে মা আছেন কিনা, বাবা আছেন কিনা, এসব নানা রকম প্রশ্ন আপনারা করে থাকেন, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিই না। তার কারণ হচ্ছে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমার মনে আছে পূজনীয় উতেশানন্দ জমা যেদিন মুক্ত কচ্ছ হলো আমার 1995 সালের 18ই ডিসেম্বর, পূজনীয় মহাপুরুষ মহাজের জন্মতিথির দিন, মহারাজ বললেন আমাদের যখন নতুন পোশাক ধারণ করে এলাম, মাথা কামানো শিক্ষা রেখে, আর এই যে কাঁচা দিয়ে যে ধুতি পরতাম সেটা খুলে পড়বার অনুমতি দিলেন, যেরকম লুঙ্গি করে পড়ি। আমরা যখন এলাম ওই নতুন পোশাক পরে, মহারাজ বললেন না আমাকে নয়, আগে ঠাকুরকে নিয়ে গিয়ে দেখাও, ঠাকুরকে গিয়ে তোমার নতুন বেশ দেখাও, আজ থেকে তোমরা ঠাকুরের। এই যে এই বোধটা নিজের ভেতরে জাগানো, যদি আমরা আমাদের পূর্বাশ্রমে অন্যান্য কিছু নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমরা কখনোই ঈশ্বরের হতে পারবো না, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা ঈশ্বরের হতে পারছি ততক্ষণ আমাদের ভেতরে শুদ্ধিতা আসবে না, এটার খুব প্রয়োজন আছে। আর আরেকটা বলেছিলেন তত্ত্বমের অনুসন্ধান, যে আমি সেই পিতাকেই খুঁজছি, পিতা এবং সন্তান দুজনই এক, এই বোধটি নিজের ভেতরে নিত্য জাগিয়ে নেওয়া, নিজের উপর দেবত্ব স্থাপন করতে হয়। যেভাবে ঈশ্বর সম্ভব করতে চাও ক্ষতি হবে না, নিজেকে দেবত্বে উত্তীর্ণ করতে হয়, তখন দেখবেন আর এই সমস্ত সম্ভোগের ইচ্ছা হবে না, ভালো ফল, ভালো খাবার, ভালো মিষ্টি, ভালো অন্য কোনো কিছুতেই আমাদের কোনো রকম আকর্ষণ হবে না। এই আকর্ষণ হওয়ার জন্য আমাদের, আকর্ষণকে পরিত্যাগ করার জন্য আমাদের নিজেদের ভেতরে যে দেবত্ব ভাব আছে, দেবত্ব ভাব সেটিকে জাগ্রত করতে হবে। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম। বলছেন ইতিমধ্যে মুকুন্দ আসিয়া ঠাকুর ঘরের দরজায় দাঁড়াইলেন, ক্রমে মনোরঞ্জনও আসিলেন, শ্রীম ব্রহ্মচারীকে যে সকল উপদেশ দিয়াছিলেন তাহারই কিয়দংশ পুনরায় তাকে বলিলেন। শ্রীম বলছেন ঠাকুর বলতেন আমাকে ধ্যান করো, কেন বলতেন এতদিনে একটু বুঝতে পারছি, তখন ভাবতাম কেন এই কথা বললেন, তিনি বলতেন আমাকে যে চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে, অন্তরঙ্গদের ভক্তদের একথাও বলতেন, অন্যদের নয়, অন্যদের বলতেন মিছিরি রুটি যেভাবে খাও মিষ্টি লাগবে,
তাকে চিন্তা করলে মনের কুসংস্কারগুলিতে ঘা লাগে এবং সত্য পবিত্রতা লাভ হয়। এটা হচ্ছে কথা, নিরন্তর ভগবানকে চিন্তা করা। নিরন্তর ভগবানকে চিন্তা করলে এই ভাবটা আসে। আমরা তখন কলেজে পড়ি, তখন সদ্য একটু একটু করে বেড়ে উঠছে, গোঁপ দাড়ি বেরিয়ে গেছে। তখন আমরা পূজনীয় কাশী সারানন্দজি মহারাজের কাছে আসতাম। আমাদের মধ্যে একজন প্রশ্ন করেছিলেন যে আমি সবসময় সুচিন্তা ভালো চিন্তা করতে চাই, কিন্তু সবসময় সুচিন্তা ভালো চিন্তা হয় না। আমরা যখন সুচিন্তা করতে চাই তার মধ্যে কুচিন্তাও এসে যায়, এর থেকে কি করে বেরিয়ে আসবো? আমি তো করতে চাই না, এর থেকে কেমন করে বেরিয়ে আসবো? দুটি ভালো অভ্যাসের উনি আমাদের সাজেস্ট করেছিলেন। নম্বর এক, রোজ রাত্রে শুতে যাওয়ার আগে বা যদি নিজের বালিশের পাশে শ্রী শ্রী মায়ের ছবি রাখা যায়। তিনি বলতেন, মায়ের চোখ দুটির দিকে তাকালে আর অন্য কোনো কিছু দরকার হয় না। মনে যদি কুভাব এসে যায়, মায়ের চোখ দুটির দিকে তাকালে ধীরে ধীরে সেটা এত পবিত্রতা, বলছেন মা ছিলেন পবিত্রতার স্বরূপিণী। মায়ের যেখানে দিকেই তাকানো যায়, হাত পা যেখানে মা যে এমনি করে বসে আছেন ওইটার দিকেও যদি তাকিয়ে থাকা যায়, তাহলে নিজের মনের ভেতরে পবিত্রতা আসে। আর দুই হচ্ছে, আমাদের মনে হতো যে আমরা অনেক সময় শক্তিহীন, এই শক্তিহীন অবস্থা থেকে কি করে উত্তীর্ণ হব। ভারি সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন, স্বামীজির চোখখোলা ছবির দিকে তাকিয়ে থাকতে, রোজ সকালে 5 মিনিট, রাত্রিরে শুতে যাওয়ার সময় 5 মিনিট। তার চোখখোলা ছবির দিকে তাকিয়ে তাকিয়ে কল্পনা করতে হবে যে স্বামীজির যে উচ্চ যে ভাব, তার যে উচ্চ ভাব আমার ভেতরে ধীরে 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 সঞ্চারিত হচ্ছে, সংক্রামিত হচ্ছে, এবং তখনই আমার ভেতরে শক্তিহীনতার ভাব চলে যায়। এই যে বলছেন বারবার করে, আমাকে যে চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। আমাদের সবকটি ভালো গুণ খারাপ গুণ সবকটি আমাদের ভেতরে বিরাজ করছে, এবং আমরা যেভাবে আমরা এটাকে অভ্যাস করি, সেইভাবে অভ্যাস করতে করতে সেটি আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে দাঁড়ায়। তার থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের একটু চেষ্টা করতে হয়, সেজন্য বারবার করতে হয়। প্রেমেশানন্দজির একটি চিঠিতে পড়েছিলাম যে যদি তুমি ঠাকুরকে সবসময় চিন্তা করতে না পারো, তাহলে ঠাকুরের ছবি, অনেকগুলি ছবি ঘরের বিভিন্ন প্রান্তে রেখে দাও, যাতে ঘর ঘোরালে যেদিকেই তুমি ঘর ঘোরাবে সেদিকেই শ্রীরামকৃষ্ণের ছবিটি তোমার মনে পড়ে। আর নিজের কাছে একটা ছোট ছবি রাখার কথা তিনি বলতেন, যাতে অবসর মতো আমরা মাঝে মাঝে তাতে দৃষ্টিপাত করতে পারি। এই বারবার চোখাচোখি হওয়ার, বারবার একটি মূর্তিকে চিন্তা করার ফলে আমরা যখন ধ্যান করতে বসি, তার চিন্তাটা নিরবচ্ছিন্নভাবে আমাদের মধ্যে আসতে থাকে, আমরা সেই চিন্তাটা আমাদের মধ্যে এসে যায়। এটা হচ্ছে একটা কথা। আর দুই হচ্ছে, ওই পারমানেন্ট ইমপ্রেশন পড়ার ফলে আমরা আরও ভেতরে তাকে চিন্তা করতে পারি, এবং যত তাকে চিন্তা করতে পারি তত তার ধীরে ধীরে তার ভাবটি আসে। আমাদের একজন গুরু ভারি সুন্দর উদাহরণ দিয়েছিলেন তার এক শিষ্যকে। তিনি বলেছিলেন, আমি কিছুতেই তার কথা চিন্তা করতে পারি না। উনি বলেছিলেন, ঠাকুরের ছবিটিকে খণ্ড খণ্ড করে চিন্তা করবে, প্রথমে পা এবং হাতের ওই আঙুল অবস্থা, ওই অবস্থায় 108 বার জপ করবে, তারপরে আবার তার থেকে আরেকটু অংশ বুকের কাছ অব্দি, ওই পা থেকে বুকের কাছ অব্দি 108 বার জপ করবে, তারপরে সেখান থেকে গলা অব্দি আবার 108 বার জপ করবে, পা থেকে গলা অব্দি, তারপর পা থেকে মাথা অব্দি এই দেখে 108 বার জপ করবে। এই বারবার জপ করতে করতে, এই পদ্ধতিতে বারবার জপ করতে করতে গোটা ছবিটা চলে আসবে আমাদের কাছে, একবারে পরিষ্কার হবে। এবং যত ঠাকুরের আমরা চিন্তা করতে পারবো, তার সেই দিব্য গুণ, তার সেই দিব্য ভাব, সেটি আমাদের ভেতরে সঞ্চারিত হবে। তিনি বলছেন, এগুলো কেবলমাত্র তিনি তার মানে অন্তরঙ্গদের বলতেন, বাইরের লোকেদের না। বাইরের লোকেদের বলতেন, মিচিরি চুরি যেভাবেই খাও মিষ্টি লাগবে। আমরা সবাই আনন্দের সন্ধান করি, যে মিচিরি চুরি যেভাবেই খাও মিষ্টি লাগবে, এই মিষ্টতাটা হচ্ছে আনন্দের প্রতীক। আমরা ভগবানকে এই কারণে চিন্তা করতে চাই যাতে আমাদের ভেতরে সেই আনন্দটি সঞ্চারিত হতে পারে, তাই তাঁরকে চিন্তা করলে সেই আনন্দটিকে পাবো, এবং এই আনন্দই আমাকে অনুসন্ধান করবে জীবনের আর গভীরতে যাওয়ার জন্য। এর পরের অংশটা খুব সুন্দর, এই কথার মধ্যে ঠাকুর যে তার স্বস্বরূপ প্রকাশ করতেন, আমরা যে বলি যে তিনি তার স্বস্বরূপ প্রকাশ করতেন না, তিনি লুকিয়ে রাখতেন, এই যে আমিকে খুঁজে পাচ্ছি না, এই কথাটা আমরা মাঝে মাঝেই পাই, এই যে এটাতে যে তার স্বরূপ প্রকাশিত হতো, তিনি যে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া পুরুষ রূপ ধারণ করে এসেছেন, এবং
ভগবানের চিন্তায় তিনি এত মগ্ন হয়ে গেছেন যে আমিটাকে, মানে আমাদের তাঁর যে আমি সত্তা সেটাকে তিনি খুঁজে পাচ্ছেন না, সেটার প্রকাশ এর পরের যে স্তবকটিতে আছে। তিনি বলছেন আবার কোনো সময় কোনো ভক্তকে বলতেন, অন্য কোনো ভক্ত নয় মাস্টারমশাইকে বলতেন, আমি কি বলি, মাই বলেন, আমার কথা নয়। কোনো ভক্তকে হয়তো পদসেবা করতে দিলেন, আবার বলছেন নিজ শরীর দেখায়া, এর ভিতর যদি কিছু থাকে তবে পায়ে হাত বুলালে ভালো। ভক্তগুলি হেতুবাদী, তাই আবার বলতেন আমিটা বারবার বারবার জন্য খুঁজলাম, আমিটা বার করবার জন্য বহু খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলুম না, দেখেছি মাই এই সব স্থান জুড়ে রয়েছেন। অর্থাৎ আমার পদসেবা নয় মায়ের সেবা, আমি আর আমার মা এক। রামপ্রসাদও আমিটাকে খুঁজে পেতেন না, খালি মা। আরও কত কথা বলতেন, কিছুই বুঝতাম না তখন, এখন নির্জনে বসে চিন্তা করলে কিছু কিছু বোঝা যায়। এই যে পিতার সম্পত্তি ছেলে পায়, এই যে আমরা তাকে চিন্তা করছি যে প্রথম যে সাধনের সবচেয়ে বড় যে আমাদের এগিয়ে যাওয়ার যে কথা সেটা হচ্ছে আত্মচিন্তায় যাওয়ার সময় নিজেকে ভুলে ভুলে যাওয়া, নিজেকে কিছুতেই খুঁজে না পাওয়া, এটা হচ্ছে একটা খুব বড় ধরনের একটা কথা, এবং এটা যদি না হয় তাহলে কোনোভাবেই কিছু হবে না। এই এই হলো কথা, এটা বলছেন না যে আমিটাকে তিনি খুঁজে পেতেন না, এটা একটা ব্যাপার, কিন্তু ভগবানের চিন্তা করতে গেলে এই আমির সত্তাটা আমাদেরও হারাতে হবে, যতক্ষণ না আমি এই পরিচয়টা হারাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনোভাবেই কিছু হবে না। ঠাকুরে যে কীরকম তার স্বস্বরূপের ব্যাখ্যা করতেন, বলতেন আমি কি বলি, মাই বলেন সব, আমার কথা নয়। ঠাকুর একেবারে পরিষ্কার বলছেন, এই কথা তিনি বলছেন না। আমাদের একজন সাধু, তিনি বক্তৃতা দিতেন, আমিও শুনেছি তার বক্তৃতা, সেই বক্তৃতা শোনার সময় আমার মনে হতো এই মানুষটি যাকে আমি চিনি আর যে লোকটা বক্তৃতা দিচ্ছে সে লোকটা এক নয়। তার একজন পরিচিত ভক্ত আমাকে বলেছিলেন যে উনি যখন বলেন তখন যে মানুষটাকে আমরা রোজ দেখি অফিসে হিসেব করছেন, মানি রিসিভ কাটছেন, এইসব নানা কাজ করছেন, আর যে লোকটা বলেন সে দুটো লোক এক নয়, যেন তার ভেতরে কেউ বলছেন। এই যত তাকে চিন্তা করা যাবে, ঠাকুর বলছেন না মা রাস ঠেলে দেন, এই চিন্তা শক্তি তার ভেতর থেকে আসবেন, বলছেন আমি কি বলি, মাই বলেন সব, আমার কথা নয়। কোনো ভক্তকে হয়তো পদসেবা করতে দিয়ে বলছেন এর ভেতর যদি কিছু থাকে তবে পায়ে হাত বুলালে ভালো, এর ভেতর যদি কিছু থাকে, স্বয়ং আদ্যা শক্তি মহামায়া বলছেন। আবার ভক্তগুলি হেতুবাদী, তাই তাদের বলছেন আমিটাকে বারবার বার করবার জন্য বহু খুঁজলাম কিন্তু কোথাও পেলুম না, দেখছি মাই সব স্থান জুড়ে রয়েছেন, অর্থাৎ আমার পদসেবা নয় মায়ের সেবা, আমি আর মা এক। এমনভাবে মাকে চিন্তা করেছেন যে আপন সত্তা, তার যে গদাধর সত্তা বা রামকৃষ্ণ সত্তা, সেটাকে খুঁজে পাচ্ছেন না, সমস্তটুকু হৃদয় জুড়ে যেন জগদম্বা বিরাজ করছেন। বলছেন রামপ্রসাদও আমিটাকে খুঁজে পেতেন না। খুব সুন্দর মাস্টারমশাই এই কথাটা বলছেন, বলতে গিয়ে বলছেন যে তখন আমি কিছুই বুঝতাম না, এখন নির্জনে বসে চিন্তা করলে কিছু কিছু বোঝা যায়। ঠাকুর যে বলছেন জাবর কাটার কথা, এই যত এই পুরনো জিনিসগুলোকে আমরা চর্চা করতে থাকি আমাদের নিজের মনের ভেতরে, তখন দেখবেন আমরা যা পড়েছি সেইগুলোকে খুব মানে কাজে লাগে। কথামৃত এই কারণে খুব ভোরবেলা পড়তে হয়, সকালবেলা জপ ধ্যান শেষ করেই কথামৃতের সামান্য অংশ, সবটুকু না পড়লে অন্তত একটা বা দুটো পরিচ্ছেদ পড়তে হয়, ওই একটা বা দুটো পরিচ্ছেদ ওইটা সারাদিন ধরে চিন্তা করতে হয় সব কাজের মাঝে, তাহলে দেখবেন কথামৃত যেন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, কথামৃতের শব্দ যেন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, খানিকটা পদ্ম ফুলের মতো, পদ্ম ফুল যেরকম রাত্রিরে ফুটে বন্ধ হয়ে থাকে, সকালে সূর্যের আলো লাগা মাত্র সে ধীরে ধীরে খুলতে থাকে, আর সূর্যাস্ত অবধি দেখা যায় পদ্মফুলটি পূর্ণ বিকশিত হয়ে গেছে। ঠিক সেই রকম কথামৃতের চর্চা যদি আমরা সকালবেলা করে সেইটাকে সারাদিন ধরে জাবর কাটতে থাকি, তাহলে দেখবেন দিনের শেষে সেইটা পড়ার সময় যে অর্থ বহন করে এনেছিলেন সেইটি তার চেয়ে অনেক সহজ হয়ে গেছে। আমরা ভূতেশ আনন্দজিকে বলতাম কথামৃত প্রত্যেকবার পড়তে পড়তে তার একটা আলাদা অর্থ তৈরি হয়েছে। ভূতেশ আনন্দজি বলেছিলেন আমাদের আমাদের জীবন যত পবিত্র হবে, আমাদের জীবন যত ঈশ্বরমুখী হবে, তত কথামৃত এক নতুন অর্থ নিয়ে আমাদের সামনে প্রকাশিত হবেন। আবার কখনো কখনো রিগ্রেট বা দুঃখ করে বলতেন আর কাকেই বা বলি কেই বা শোনে, ওর কথা কি বুঝবার ক্ষমতা ছিল কারো, শুদ্ধম অপাপ বিদ্যম,
কি কথাই যে বলতেন সব মহাবাক্য। বলছেন কাকেই বা বলি, স্বামী বিবেকানন্দের জীবনে আমরা ঠিক এইরকম ঘটনা দেখেছি। স্বামীজির যেদিন শরীর চলে গেল, স্বামীজি ফিরে আসছেন এর কাছ থেকে, এই পুরনো মন্দির থেকে ফিরছেন। আপনারা দেখেছেন মঠ অফিসের একটা এক্সটেনশন বিল্ডিং আছে পুরনো মন্দির আর স্বামীজির বাড়িতে, তখন ওই বাড়িটা ছিল, তখন ওইখানে দুর্গা পুজো হতো। ওই বাড়িটার ওপর দিয়ে, ওই ছাদের ওপর দিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি আসা যায়, ছাদের ওপর দিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি এসেছেন। তারপরে ওই স্বামীজির ওই ঘরে ফ্লোরটায় উঠতে গেলে দুটো সিঁড়ি আছে, ওই সিঁড়ির পাশে তিনি দেখলেন কিছু চুল পড়ে আছে, তার মাথা কামানো হয়েছিল, সেই মাথা কামানোর পর যে চুলটা, সেই চুল পড়ে আছে। তিনি তখন বলছেন আরেকটা বিবেকানন্দ থাকলে সে বুঝতে পারত যে এই বিবেকানন্দ কি করে গেল। এই তাকে জাজ করা সবসময় তার নিজের লোক তিনি বলে উঠতে পারতেন। আমরা যেরকম মনের কথা সবার সাথে বলতে পারি না, মনের কথা, আমার মনের কথা বুঝবার জন্য এরকম মানুষকে দরকার, ঠিক সেই রকম এই মনের কথা বোঝার দরকার ছিল। বলছেন ওর কথা কি বুঝবার ক্ষমতা ছিল কারো? কেন ছিল না? কারণ তিনি ছিলেন শুদ্ধম অপাপ বিদ্যম। তিনি শুধু শুদ্ধ ছিলেন না, সামান্যতম মলিনতাও তার ভিতরে ছিল না। নিরঞ্জন নররূপ ধর নির্গুণ গুণময়। নিরঞ্জন, অঞ্জন মানে হচ্ছে কালী, যাতে নিঃ অঞ্জন, যাতে সামান্যতম মলিনতা নেই। বিমল পরম হংস, প্রথম যে গুণটির কথা বলছেন ঠাকুরের সম্পর্কে সেটা হচ্ছে বিমল, মল রাহিত্য, যার মনে সামান্যতম মলিনতা নেই। অর্থ এটা বোঝা যায় যে শ্রীরামকৃষ্ণকে চিনতে গেলে, তাকে জানতে গেলে, তাকে অনুভব করতে গেলে আমাদের মালিন্য রহিত হতে হবে। মালিন্য রহিত যদি না হওয়া যায় তাহলে কিন্তু কিছুতেই হবে না। কি যে সব কি কথাই যে বলতেন সব মহাবাক্য, কয়লার কথা স্মরণ করিয়া নিজেই বলিয়া চলিলেন, গোড়ায় দোষ সংস্কারে, তারপর জন্ম কর্ম শিক্ষা কোনোটাই ভালো নয়, তাতেই তো সব মিথ্যা কথা মিথ্যা আচরণ হয়। শুভ সংস্কার থাকলে তবে ঠাকুরকে ভালো লাগে, তার কর্তব্য পালন, তার কথা পালন করতে চেষ্টা করে, সৎপথে আসে। আমাদের জন্মগত সংস্কারের ভেতরে দুটো জিনিসই আছে, একটা হচ্ছে শুভ এবং অশুভ বোধ। এই শুভ জিনিসটা যদি বিকশিত হয়, একটা এটা জন্মগত আমরা এই সংস্কারটা নিয়ে এসে থাকি। আমাদের যেরকমভাবে যে পরিবারে জন্মগ্রহণ করি সেই পরিবারটা যদি শুভ হয়, তাহলে আমাদের ভেতরে যে শুভ সংস্কারটা আছে সেটা বিকশিত হতে থাকে। তারপরে কর্মপ্রবাহে, শিক্ষা, সব কিছুতেই আমাদের এই শুভ সংস্কার আমাদের ভেতর কাজ করতে থাকে। আমাদের এখানে একটি ছেলে মাঝি পরিবার থেকে এসেছে, তাদের ওখানে বাড়ির লোকেরা যেরকম খুব শালাবাঞ্চত এইসব গালাগাল দেয়, সেও এরকম গালাগাল দেয়। এখন ছেলেটা বোধহয় ক্লাস 8-এ পড়ে, ও যখন এসছে ক্লাস 5-এ, ওর ছেলেরা ওর ওই বন্ধুদের 2-4 দিন গালাগাল দিয়েছে, আমাদের কাছে কমপ্লেন এলো। একদিন ওকে আরতির আগে ডেকে বললাম যে দেখ, মা সরস্বতী আমাদের জীবের মধ্যে বসে আছে, অতএব তুই যদি গালাগাল দিস তাহলে তাকে অবমাননা করা হয়। আবার 2-4 দিন বাদে আবার তার বিরুদ্ধে কমপ্লেন এলো। তখন সেই তার যখন কমপ্লেন এলো, আমি আবার ছেলেকে ডাকলাম, ছেলেটা কি সুন্দর উত্তর দিল, যেটা আমার কাছে ভীষণ রকমভাবে এবার স্ট্রাইকিং বলতে পারেন। ছেলেটি বলল, না মহারাজ, আমি খারাপ কথা বলিনি, তুমি বলেছিলে না জীবে মা সরস্বতী বসে আছেন, তাই আমি কোনো রকম খারাপ কথা বলিনি। ওরা আমার নামে অভিযোগ আনার জন্য, কারণ আমার তো এটা রেকর্ড আছে যে আমি আগে খারাপ কথা বলতাম, তাই সেটা, তাহলে এটা বললে তুমি এই কথাটা বিশ্বাস করবে, সেই কারণে ওরা আমার নামে অভিযোগটা করছে। দেখুন, শুভ সংস্কারকে যদি আমরা জাগ্রত করতে পারি, তাকে যদি বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ দিই, তাহলে আমাদের ভেতরে যে শুভ বোধ আছে সেটাই জাগ্রত হতে থাকবে এবং অশুভটা অপসৃত হবে না, সম্পূর্ণ ঘুমিয়ে যাবে বা অ্যাকশনলেস, কার্যহীন হয়ে যাবে আমাদের জীবনে। স্বামীজি এই মাস্টারমশাই বলছেন, আমায় বলতেন, আচ্ছা তোমাদের পাড়ায় এত লোক তারা আসে না, আর তুমি বা একা আসো কেন? তাই বলতে হয়, সংস্কার থাকলেই আসা সম্ভব। যেসব কথা বলছেন সকলেই তা মান্য করতে হয়, যেসব কথা বলেছেন সকলকেই তা মান্য করতে হয়, জগৎ তাক লেগে আছে। অমুক বড় স্পিচ বা বক্তৃতা দেয় অমুক বড় ধনী, অমুক বড় মানুষ, কিন্তু কেউ শোনে না তাদের কথা, ঠাকুরের কথাই বা মানে কেন? সব ক্লাস অফ মেন, সকল শ্রেণীর মানুষই মানে, সকলেই রেসপেক্ট বা সম্মান করে, মুখে না বললেও ইনস্টিংক্ট বা সংস্কার আছে যা মানায়, মান্য করে। আহা, কি যে ছিলেন তিনি, কি আইডিয়াল দেখিয়ে গেছেন,
জগৎস্তম্ভিত, এক অদ্ভুত মানুষ। এটা একটা তো বড় প্রশ্ন, আমাদের দীক্ষিত সংখ্যা কতজন, আগে আমাদের ক্লাসে কতজনই আসতেন, যারা দেরি করে আসেন তারা রোজ দেরি করে আসেন, এটা বদল করা যায় না, ওইটা তাদের সংস্কার, আমরা বারবার বলে যাব, নিরন্তর বলে যাব সময় মতো আসবেন। আবার কেউ কেউ দেরি করে এসে মেসেজ করেন যে প্রণাম মহারাজ হেনা তেনা, এই সমস্ত করেন, এই আমি লক্ষ্য করি, যারা দেরি করেন তারা দেরি করেন, এই সংস্কার, তথাপি আমরা বলে যাব সময় মতো আসার জন্য, তৃতীয় হলো প্রত্যেক দিন বলে যাব, এইটা হচ্ছে কথা। কত লোক আছে, আগে কত লোক আসতেন, তারপরে তারা চলে গেছেন, কিছু মানুষ থেকে গেছেন, আবার নতুন লোক এসে জুটেছেন, এই যে 150 জন আপনারা জড়ো হয়েছি আমরা একসাথে, 150 জন, 149 আর আমি 150 জন, আমরা যে জড়ো হয়েছি ভাব বিনিময় করার জন্য, এ দেখুন এরকম তো আমাদের রামকৃষ্ণ ভক্ত তো সারা দেশ জুড়ে আছে, এর বিজ্ঞাপন ফেসবুকে দেওয়া হয়, বিজ্ঞাপন 8,000-এর বেশি ফলোয়ার আছে, তাদের প্রত্যেকেই এটা দেখেন, কিন্তু কাদের ইচ্ছা হয়, যাদের ভেতরে এই শুভ সংস্কার আছে ভগবানকে জানবার জন্য। আমাদের এই আশ্রম 95 বছরের পুরনো, আমাদের এই আশ্রমে কখনো অনেক মানুষ এসেছেন, তারা কখনো এই দ্বীপের লোকেরা এখানে আসেননি, এই 31 কিলোমিটার লম্বা এই দ্বীপ, তারা কখনো এই রামকৃষ্ণ মিশনে আসছেননি। কালকেই দুজন মুসলমান ভদ্রমহিলা এসেছিলেন, তার বয়স বললেন প্রায় 60-এর কাছাকাছি, একজনের একজনের নাতনি আর একজনের মেয়ে, তারা এসছেন যে বিয়ের জন্য যদি কিছু টাকা পয়সা দেওয়া হয় আর যদি একটু ভালো দামি শাড়ি দেওয়া হয়। তাকে যখন আমি জিজ্ঞেস করলাম কখনো এসেছেন এর আগে, বললো কোনো দিন আসেন, উনি এলেন কি করে, বললো সবাই বললো আপনার কাছে গেলে ওইখানে গেলে হবে ব্যাপারটা। এই দেখুন আমাদের কখনো ইচ্ছেও হয় না, আমাদের এত বড় মন্দির আছে, সন্ধ্যাবেলা যখন আমরা আরতির পরে মন্দির সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়, আমরা বসে জপ ধ্যান করি, গেস্ট হাউসে যদি কিছু মানুষ থাকেন তাহলে হলো, আদারওয়াইজ তাও আসেন না। আবার গেস্ট হাউসেও যারা আছেন, যারা রামকৃষ্ণ ভক্ত বলে দাবি করেন, তারাও সবাই আসেন না। দুজন পুরুষ যারা নিজেদের এসেই দাবি করলেন তারা রামকৃষ্ণের খুব ভক্ত, আমি ভাবছিলাম রোজ সন্ধ্যারতির সময় তাদের দেখব আর সন্ধ্যারতির পরেও তাদের দেখব, আমার ভয় খানিকটা তারা সন্ধ্যারতির সময় আসতেন, কিন্তু সন্ধ্যারতির পরে 5টা মিনিট বসে আমি জপ করতে দেখলাম না। আমি দেখছি ঘরে দূর থেকে যখন ফিরে যাচ্ছি জপ করে, তখন দেখছি ঘরেরও আলো জ্বলছে, বাথরুমেরও আলো জ্বলছে, সবই চলছে, তারা ঘর থেকে ওই যে ছোট্ট নিজের যে পরিচিত ঘর তাকে ফেলে এসছেন এখানে ভগবানকে অনুক্ষণ চিন্তা করবেন বলে, কিন্তু এমন একটা সুন্দর পরিবেশ পাওয়ার পরেও এই অনুক্ষণ তাকে আমরা চিন্তা করতে পারছি না, কারণ তার সংস্কার বাঁধছে। আবার একজন ভদ্রলোক ভদ্রমহিলা এসেছিলেন, ভদ্রমহিলা সারাক্ষণ যতক্ষণ আরতি শেষ হয়ে গেল বসে জপ করলেন, এবং ভদ্রলোক সারাক্ষণ প্রায় 1 ঘন্টার বেশি সময় ঠাকুরকে গান শুনিয়ে গেলেন, তার ভাবটা হচ্ছে এই যে আমি তো আর কিছু করতে পারি না, আমি সেই সঙ্গীতের অঞ্জলি দিতে পারি। রোজ সকালবেলা দেখতাম আমরা যখন চ্যান্টিং করতাম সকালবেলা টিফিনের পরে, তখন ওরা এসে বসতেন, বসতেন বলেই বলছি না, পরেও যখন আমি যখন অফিসে আসি তখন 1 ঘন্টা হয়ে গেছে তা ভদ্রলোক বসে বসে গান গাইছেন, বিকেলে আবার মন্দির খুললে আবার গিয়ে ঠাকুরকে গান শোনাচ্ছেন, খালি গলায় চুপটি করে বসে গান শোনাচ্ছেন। তার গান শোনানোর পদ্ধতি দেখে মনে হতো যেন তিনি মানে গান গাইছেন না, তিনি যেন এক একটা করে ভক্তি পুষ্প ঠাকুরের শ্রী পাদপদ্মে অর্পণ করছেন। এইটা হচ্ছে কথা, আমরা সবাই তাকে বুঝতে পারি না, অমুকে বড় স্পিচ দেয়, অমুক বড় ধনী, অমুক বড় মানুষ, একজনের স্পিচ খুব সার্কুলেটেড হচ্ছে, আমি সেদিনকেও শুনেছি স্বামীজির বাড়িতে, আমাকে অনেকেই পাঠিয়েছেন সেই স্পিচ, আমি বললাম ওখানে যা যা বলা আছে এগুলো আমি স্কুল লেভেলে যখন ক্লাস 12-এ পড়তাম তখন থেকে ওনার বক্তৃতা শুনছি, একই জিনিস শুনেছি, খুব চিৎকা চেঁচামেচি করে বক্তৃতা দেন, তাতে হয়তো ক্ষণিকের জন্য একটা ছাপ পড়ে কিন্তু স্থায়ী ছাপ পড়ে না, এটা হচ্ছে কথা, স্থায়ী ছাপ পড়া দরকার। এটা স্থায়ী ছাপ পড়তে গেলে শ্রীরামকৃষ্ণের পদ্ধতিটাই যে বলছেন যে তাঁর যে জীবন, তিনি এমন এক মানুষ ছিলেন, ঠাকুরের কথা সব ক্লাস অফ মেন মানে সকলেই রেসপেক্ট করে, মুখে না বললেও ইনস্টিংক্ট বা সংস্কার আছে যা মানতে বাধ্য করায়, মানায়, এটা হচ্ছে কথা। আহা কি যে ছিলেন তিনি, কি আইডিয়াল দেখিয়ে গেছেন, জগৎ স্তম্ভিত, এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। কেশবচন্দ্র সেনের 3 জন কৃতি শিষ্য এসেছিলেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটা আইডিয়া তৈরি করবেন বলে, তারা এসে অবাক হয়ে গেলেন, এ লোকটা কখনো কালী কালী করে নাচছেন, কখনো হরিনাম করছেন,
কখনো শিবের নামে বুঁদ হয়ে গেছেন, আবার কখনো বা জগৎ হিতে একেবারে নির্বাক নিষ্পন্দ হয়ে গভীর ধ্যানে মগ্ন। তারা কিছুতেই ধারণা করতে পারছিলেন না, শ্রীরামকৃষ্ণকে কাছ থেকে দেখেও তারা ধারণা করতে পারছিলেন না। তার কারণ হচ্ছে, শ্রীরামকৃষ্ণকে ধারণা করতে গেলে যে ধারণা শক্তি আমাদের থাকা দরকার, সেই ধারণা শক্তি আমাদের নেই। তাই বিস্ময়ে আবিষ্ট হই, একবারে হাঁ করে তাকিয়ে দেখি। বলছেন ঐশ্বর্যে ঈশ্বর বশীভূত হন না, এটা আমাদের ভীষণভাবে বুঝতে হবে। ঐশ্বর্যে ঈশ্বর বশীভূত নন। একজন পঞ্চাশ ব্যঞ্জনে ভোগ দিলেও তা অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য নয়, আর একজনের সাকান্ন অ্যাকসেপ্টেবল গ্রহণীয়। মা ঠাকুরুন একবার কালীঘাটে এক দরিদ্র ভক্তের বাড়িতে যান নেমন্তন্ন খেতে। তার সামান্য মাত্র দুখানা খোলার ঘর, আমিও ছিলাম সঙ্গে, ডাল আর ভাত জোগাড় হয়েছে। তাই এমন খেলেন যে সকলে অবাক, খালি চাইছেন দাও আরও দাও। মেয়েরা ভেতর থেকে রিপোর্ট দিলেন, মা যেমন খাওয়া খাচ্ছেন জন্মেও কেউ কখনো এত খেতে দেখেননি, এত খেলেন সেদিনকে। এইটা হচ্ছে কথা, আমাদের অনেকেই আমরা বুঝতে পারি না। আমরা ভাবি ভগবানকে যে দিয়ে বোঝা যায়। আপনাদের একজনের গল্প বলেছিলাম, ভূতেশানন্দজির মাঝে শিষ্য, তখন সত্য বিডি ব্লক হয়েছে, সল্টলেক তৈরি হচ্ছে, সেইখানে তাদের বাড়ি। তখনও তাদের বাড়িটি পূর্ণাঙ্গ হিসেবে তৈরি হয়নি, যেমন যেমন টাকা হয়েছে সেরকম একতলা বাড়ি হয়েছে, দোতলাটাও খানিকটা হয়েছে, আর সিঁড়ির ওপর একটা এই অ্যাসবেস্টার শেড দেওয়া ঠাকুর ঘর, অনেকগুলো সিঁড়ি, তারা অনেকগুলো সদস্য ছিলেন, বোধহয় পাঁচটা না ছটা সিঁড়ি আছে, আর ওপরে এক চিলতে ঠাকুর ঘর। ওই যে বাড়িতে যে ফুলের গাছ করেছিলেন তার থেকে সামান্য কিছু ফুল দিয়ে ঠাকুর মা স্বামীজিকে সাজানো, চারটি ছবি ছিল, ঠাকুর মা স্বামীজি এবং ভূতেশানন্দজি মহারাজের ছবি, আর এক কোণে একটা ছোট্ট লক্ষ্মীর ঘট। ওরা বাংলাদেশের লোক ছিলেন, তাই লক্ষ্মীর ঘট পাততেন, বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করতেন। তাদের ওই ঘরখানির ভেতরে এমন একটা সুগন্ধ ছিল, মানে সেটা ধূপেরও নয়, সেটা ফুলেরও নয়, একটা অদ্ভুত সুগন্ধ ছিল। বাড়ির মানুষজন যে সবসময় একই সময় বসে জপ করতেন তা নয়, কিন্তু যে যেরকম সময় পারত এ ঠাকুর ঘরে বসে খানিকক্ষণ ধরে জপ করতেন। ওইটুকু ঠাকুর ঘর, সেখানে আর কোনো কথা হতো না, এমনকি কোনো কাজের কথা হতো না, কোনো রকম পূজা অর্চনার বাড়াবাড়ি করেননি ভদ্রমহিলা। তার কারণ হচ্ছে, তাহলে আর ঠাকুরকে বেশি করে ডাকা যাবে না, শুধু একটাই পূজা, পরিষ্কার করে ঠাকুরকে পরিষ্কার করে ফুল দিয়ে আর তার সামনে একটি ধূপ জ্বালিয়ে দেওয়া, আর তারা যেটা তাদের আসল পূজা হচ্ছে সেটা তারা মন প্রাণ উজাড় করে ধ্যান জপ করতেন। পরবর্তীকালে যখন তাদের বাড়ি আরও বড় হয়ে গেল, ঠাকুরের জন্য একটি প্রশস্ত ঘর তৈরি হলো, খুব সুন্দর ঘর, শ্বেতপাথরের বিরাট বড় বেদি তৈরি হলো, তাতে বড় বড় ঠাকুর মা স্বামীজি ভূতেশানন্দজির বড় ছবি রাখা হলো। কিন্তু সেই ছোট্ট ঘরে যে সৌন্দর্যটা ছিল, সেই ছোট্ট ঘরে যে সুগন্ধ বা আধ্যাত্মিকতা বিরাজ করত, সেটা কিন্তু নেই। আমি অনেকের ঠাকুর ঘরে যাইনি, কিন্তু মিসেস শ্যাম চৌধুরীর ঠাকুর ঘরে আমি গিয়েছি। এক অদ্ভুত রকমের আনন্দ বিরাজ করে, যে একবারে প্রচুর জিনিসপত্র আছে না, পরিচ্ছন্নতা, এত পরিচ্ছন্ন, এত পরিচ্ছন্ন, কিছুই জিনিসপত্র নেই, সামান্য যেমন যা ব্যবহার করা ঠাকুরমা স্বামীজির জিনিস, আর পুজো করার জন্য উপকরণের জন্য বাসন মাজার জন্য একটু জলের একটা জায়গা, এই সমস্ত, কিন্তু সবটুকু জুড়ে একটা অদ্ভুত সৌন্দর্য বিরাজ করছেন। এই ঠাকুর কখনো ঐশ্বর্য দিয়ে তিনি তাকে গ্রহণ করা যায় না। আমি অনেক অর্থ দিয়ে তাকে করলাম, সেখানে তিনি থাকেন না। বলছেন মা ঠাকুরুন কালীঘাটে গিয়েছেন, খোলার ঘরে এক ভক্ত, তার বাড়িতে শুধু ভাত আর ডাল হয়েছেন, মা তা খুব তৃপ্তি করে খাচ্ছেন, ভাত ডাল তরকারি অন্যান্য জিনিসপত্র দিয়ে মাজা খেতেন, সেই একই রকম তৃপ্তি করে তিনি শুধু ভাত আর ডাল খাচ্ছেন, তাই শুধু ভাতই আর ডাল খাচ্ছেন, এইটা হচ্ছে কথা। চন্দ্রমোহন দত্তের বাড়িতে যাওয়ার গল্প আছে, চন্দ্রমোহন দত্তের বাড়িতে মা গিয়েছিলেন, সেই ছোট্ট ঘর, তখন সদ্য বাড়িটি তৈরি হয়েছে বাগবাজার এলায়, সেই বাড়িটা নেই, সেই বাড়ির জায়গায় অন্য বাড়ি হয়েছে, সেই চন্দ্রমোহন দত্ত সেখানে শ্রী শ্রী মা এসে পৌঁছলেন। তিনি তার অবস্থা দেখলেন, প্রথমে চন্দ্রমোহন দত্ত ভাড়া থাকতেন, সেইখানে থাকাকালীন বাড়িওয়ালা একদিন চন্দ্রমোহন দত্তের ছেলে আর মেয়েকে খুব তাড়না করেছিল, সেইটা শুনে মা শরৎ মহারাজকে আদেশ করেছিলেন যে চাঁদুর ছেলে মেয়েরা যাতে নিজেদের মতো খেলতে পারে তার একটা ব্যবস্থা করে দিন। তাই শরৎ মহারাজের কাছে যে সামান্য অর্থ ছিল এবং চন্দ্রমোহন দত্তের সামান্য অর্থে সেই জমি কেনা হলো, এবং যেহেতু মা আদেশ করেছেন তাই শরৎ মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে ওই ছোট্ট বাড়িটি তৈরি করলেন।
এবং পরবর্তীকালে সেখানে জগদ্ধাত্রী পুজো হয়, স্বয়ং শ্রী শ্রীমা এসেছিলেন। এরপর দুটি উদাহরণ দিচ্ছেন, বলছেন বিদুর অত বড় রাজা দুর্যোধনের আশ্রয় ছিলেন, কিন্তু তোয়াক্কানি, রাজার অন্ন খাবেন না, ভিক্ষা করে খাবেন, কারণ তিনি সত্যপরায়ণ। রাজন্য গ্রহণ করলে সত্য থেকে চ্যুতি হতে পারে, সেই ভয়ে তিনি কখনোই রাজন্য গ্রহণ করতেন না। শ্রীকৃষ্ণ অত বড় রাজা, দুর্যোধন সাদাসাধিক করছেন খাওয়ার জন্য, খেলেন না। কিন্তু বিদুরের ঘরে গিয়ে ওর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বিদুর কোথায়? ভিক্ষায় গিয়াছে বলায় বিদুরের স্ত্রীর নিকট খুদ কণা চেয়ে খেলেন। দেখুন, ভগবান যাকে আমরা কত কি খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগে থাকি, তিনি ভিক্ষা করে কি খাচ্ছেন? সামান্য একটু খুদ কণা। অকিঞ্চন না হলে সেবা নেন না ভগবান। দেখো না সাধুরা যে কমণ্ডলুতে শৌচ করে, আবার তারই জল শিবের মাথায় দেয়, তাতেই তুষ্ট শিব, কেননা ওরা তাঁর জন্য সংসার ছেড়েছে। সাধু নিজের জন্য কিছুই রাখে না, সব ভগবানকে নিবেদন করেছে। ভিক্ষা করে খায় তার বড়, ভিক্ষা করে খায় বড় পবিত্র সে অন্ন। ভগবানকে ভালোবাসলে, ঠাকুরকে ভালোবাসলে আর ভাবনা নেই, সব করে দেন তিনি। এই অকিঞ্চন হতে হবে, এটা না হলে আমি তার দীন সেবক, এই ভাবটা আমার ভিতরে না জাগলে আমাদের কখনো হয় না। আমরা যতই বলি না কেন দীন সেবক, পকেটের মধ্যে যদি 5,000 টাকার নোট, মানে 1,500 টাকা করে 10টা নোট থাকে, আমাদের সব সময় ওইটার প্রতি মন থাকে, একেবারে সেটাকে কোনো অবস্থাতে ভুলে যেতে পারি না, ওইটাকে ভুলতে হবে। আমি তার দীন সেবক, আমি তার সেবক, এই ভাবনা। এই যে সাধুদের কমণ্ডল, এটা আমরা দেখেছি, এটা উনি ঠিকই বলছেন, যে কমণ্ডল দিয়ে শৌচ করে সেই কমণ্ডল জল দিয়ে শিবকে, কারণ তার তো আর কিছু নেই। আমি দেখেছি, উত্তরকাশীতে দেখেছি এবং এলাহাবাদেও দেখেছি, ঝুঁসিতে একটা আশ্রমে গিয়েছিলাম, সেখানে সাধুদের কাছে আর কিচ্ছু নেই, শুধু একটা ভিক্ষাপাত্র আছে, আর কিচ্ছু নেই। সেই ভিক্ষাপাত্রটা নিয়ে তারা ভিক্ষা করতে যাওয়ার আগে গঙ্গা থেকে, গঙ্গা হচ্ছে ত্রিবেণী নয়, গঙ্গা থেকে জল তুলে নিয়ে সেই তাদের নিয়েতে যে আশ্রমের যে শিব ঠাকুর আছেন, সেই শিব ঠাকুরের মাথায় জল ঢালেন। আর তাদের অন্য কোনো পূজা নেই, শিব ঠাকুরের মাথায় জল ঢালেন, জল ঢেলে সেই শুদ্ধ পাত্রটিকে নিয়ে তারা এবার ভিক্ষায় চলে গেলেন। ফিরে এসে সেই ভিক্ষা যে নিয়ে এসছেন, সে একই এর মধ্যে ডাল ভাত রুটি তরকারি সব মিলেমিশে একাকার হয়েছে, সেটি দেবতাকে নিবেদন করলেন, তারপরে খোলা আকাশের তলায় বসে খাওয়া দাওয়া করলেন। আমরাও যে সন্ন্যাসের পর ভিক্ষা করে নিয়ে আসি, সে যদি সাঁপিটা আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন, তাতে ভাত ডাল তরকারি সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা তার থেকে খানিকটা ঠাকুরের জন্য একটা পাত্র, একটা বড় থালা রাখা থাকে, তার মধ্যে একটু দেওয়া হয়, সেইটা দুপুরবেলা অন্নভোগের সঙ্গে ঠাকুরকে নিবেদন করা হয়, আর তারপরে চলে যায় সেটা, তারপরে যেতে হয় পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কাছে, সেখানে একটুখানি দিতে হয়। তারপরে অন্যান্য সাধু যারা ভিক্ষায় যেতে পারেন না, প্রবীণ সন্ন্যাসীরা, তাদের জন্য একটা জায়গায় রেখে বাকিটুকু নিজেরা খেতে হয়। খোলা গাছের তলায় কোনো প্লেট নেই, সেই ভিক্ষার সাপিটাকে আমরা পুরো খুলে ফেলি, কাপড়ের ভাঁজটা পুরো খোলা হয়ে যায়, এবং তাতে ওই যে মিশে যাওয়া ভাত ডাল তরকারি, তারই মধ্যে চাটনি দিচ্ছি, খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে যাওয়ার পরে ভালো করে রোগড়ে, সাবান টাবান তো দেওয়া নেই, 3 দিন সাবান দেওয়া যায় না, ভালো করে রোগড়ে ঘষে 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 ওটাকে ধুয়ে তারপরে আমরা সেটাকে শুকনো করতে দিয়ে দিই, ব্যাস হয়ে গেল, কাজ খতম। এই হচ্ছে কথা, এই যে ভগবানকে ভালোবাসলে, ঠাকুরকে ভালোবাসলে আর ভাবনা নেই, সব তিনি করিয়ে দেন। একবার মথুরবাবুর সঙ্গে বিষ্ণুঘরে গিয়েছিলেন, ঠাকুরদের গয়না চুরির সময়। মথুরবাবু রাধাকান্ত বিগ্রহের উদ্দেশ্য করে বললেন, কি ঠাকুর, তুমি নিজের গয়না রাখতে পারলে না, আর বাঁশবেড়ের হংসেশ্বরী কেমন চোর ধরিয়ে দিলে? তৎক্ষণাৎ বজ্রস্বরে ঠাকুর উত্তর করলেন, এ তোমার কেমন কথা, তাঁর ঐশ্বর্যের অভাব, স্বয়ং লক্ষ্মী যার সেবা করেন, তার আবার সোনা গয়না পাহারা দেওয়া, এ বড় হীন বুদ্ধির কথা, তার কাছে কয়েকখানি মাটির ঢেলা বৈদ্য নয়, তোমার কাছেই সোনা। ভগবান ঐশ্বর্যে বশ নন, বাইরে 1,000 জাকজমক দেখাও চাকচিক্য থাকুক, তাতে তিনি তুষ্ট নন, সত্য পবিত্রতা ও ভক্তিতে কেবল বশ হন। যারা তাকে চায় তারা তার ঐশ্বর্য পায়, যেমন পিতার ঐশ্বর্য পুত্র পায়, যে ঠাকুরকে ভজনা করে সে তার ঐশ্বর্য পাবে। বাক্কা বেটা সিপাহিকা ঘোড়া, বহুত নহ তো থোড়া থোড়া। এইটা বলছেন যে মথুরানাথের সঙ্গে তিনি গিয়েছিলেন, তাকে তিনি তিরস্কার করলেন, তিরস্কার করে বললেন যে তোমার কেমন কথা, তার ঐশ্বর্যের অভাব,
স্বয়ং লক্ষ্মী যার সেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব? এইটা হচ্ছে কথা, ভগবান ঐশ্বর্যে বশ নন। অনেকে আমরা আপনারা বা আমরাও চেষ্টা করে থাকি নানা রকম জিনিস দিয়ে তাকে তুষ্ট করার জন্য, এসব কিছুতেই তিনি তুষ্ট হন না। আমাদেরকে একজন এই গতবারে একটুখানি ঠাকুরের পায়েস একটু একটা পাথরের বাটিতে দেওয়া হয়েছিল, বাকি দুটো স্টিলের বাটিতে দেওয়া হয়েছিল। এই দেখে একজনের খুব মন খারাপ হয়ে গেল, তিনি ফিরে গেলেন, ফিরে গিয়ে তিনটে বড় বড় রূপোর বাটি পাঠিয়ে দিলেন। কিন্তু কি দুর্ভাগ্য আমি বলবো কিনা জানি না, আমাদের খুব ইচ্ছা কালী পূজায় বার করি, কিন্তু সকলে ভুলে গেছি আমরা। মায়ের জন্মতিথিতে বার করি, সকলেই ভুলে গেছি সেটা। স্বামীজির জন্মতিথিতে বার করার কথা হলো, অনেক জোড়াজোড়ি করে স্বামীজির জন্মতিথিতে বেরোলো সেটা, আবার সেটা ধুয়ে মুছে তুলে রাখা হয়েছে। ঠাকুরের জন্মতিথিতে আমরা সবাই ভুলে গেছি, শিবরাত্রিতেও ভুলে গেছি। শিবরাত্রিতে মনে পড়েছিল, মনে হলো ওইটুকু বাটিতে কি হবে, বড় বাটিতে করে পায়েস দেওয়া হোক। এই যে এটা রূপোর যে বাটি, আমাদের কত ধারণা যে রূপোর বাটিতে করে ঠাকুর খাচ্ছে, আমি সাজিয়ে দিয়েছি, কীরকম আনন্দ হচ্ছে। একজনদের কাছে গেছিলাম, নেমন্তন্ন করেছিলেন, সব কিছুর উপর শুধুমাত্র চাটনির বাটিটা যা কাঁচের, এ টু জেড থালা বাটি গেলাস চামচ যা দিয়ে খাচ্ছি সমস্ত কিছুর উপর, এবং প্রত্যেকটি নতুন। শুধু আমি খাচ্ছি বলে তাই নয়, তারা এত ধনী, তাদের বাড়িতে আর পাঁচ ছজন যে মেম্বার আছে সবাই এই রূপোর পাত্রে খাওয়া দাওয়া করছে। কিন্তু এইটা মনে রাখতে হবে যে ভগবান এই ঐশ্বর্যের বশ নন, তিনি এসব তার কাছে এগুলো ঢেলার টুকরো। তিনটি গুণের কথা বলেছেন, একটা হচ্ছে সত্য, দুই হচ্ছে পবিত্রতা, আর তিন হচ্ছে ভক্তি বা ভালোবাসা, এটা হচ্ছে কথা। এই তিনটি যদি না থাকে তাহলে আমাদের কিছুতেই ভগবানকে পাওয়া হয় না। সত্য, দুই হচ্ছে পবিত্রতা, আর তিন হচ্ছে ভক্তি। এই তিনটি যদি না হয় তাহলে কিছুতেই তার হয় না। আর যারা তাকে চায় তারা এই তিনটি গুণ তারা পায়, তারা কখনোই সত্য থেকে সরে না, তারা কখনো অপবিত্র হয় না, আর তাদের ভক্তিতে বা ভগবানের প্রতি ভালোবাসা কোনো অবস্থায় কমে না। শ্রীমা বলছেন, সত্যকে আশ্রয় করে থাকতে হয় তবে ভগবত দর্শন হয়। সত্যমেব জয়তে নানৃতম, এ বেদের কথা, ঠাকুরের সব কথা সত্য। ঠাকুর যা বলে গেছেন তা পালন করতে হয়, অন্তত চেষ্টা করতে হয়। কিছুই করলাম না, গুরু সব করে দেবেন, ঈশ্বর সব করবেন বলা, এ কেমন কথা? প্রথমে চেষ্টা করে পরে বরং বলা যেতে পারে এ কথা। তাই ক্রাইস্ট বলেছিলেন, অ্যান্ড ওয়াই কল ই মি লর্ড লর্ড অ্যান্ড ডু নট দ্য থিং উইচ আই সে অ্যান্ড ডু নট দ্য থিং উইচ আই সে Luke 6:46। আমার কথা পালন না করে শুধু আমার দোহাই দিলে হবে না। বলছেন, মানুষের চরিত্রের একটি ছিদ্র কলসির মতো, কলসিতে একটা ছিদ্র থাকলে আর রক্ষা নেই, জল থাকবে না, সব পরে বেরিয়ে যাবে ওই ছিদ্র দিয়ে। ঠিক তেমনি সত্যে আঁট না থাকলে রক্ষা নেই, এই পথেই একবারে অধঃপতন হয়। মিল্টনের প্যারাডাইজ লস্টে স্যাটার্ন বা শয়তান নরক সম্বন্ধে স্বয়ং বেশ বেশ বলেছেন, অ্যান্ড ইন দ্য লোয়েস্ট ডিপ আর লোয়ার ডিপ, সত্যচিত হলে অতল তলে পড়ে যায়। ভগবান যা করতে বলেছেন তা পালন করব না, খালি বলা আমার উপায় কি প্রভু, এ কোনো কাজের কথা না। এটা আমাদের অনেকেই বলে। একজন নবদীক্ষার্থী আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, আমি সত্যি সত্যি তাকে একেবারে ঘুরিয়ে দিয়েছি, কারণ এখন তার নবদীক্ষার্থী তার প্রশ্ন হতেই পারে, কিন্তু সেগুলোর উত্তর দেওয়ার জন্য তার গুরু আছেন, আমি নই। যতই লোকে বলুক যে আমার ভক্তি আমার ভালোবাসা আমার সব হেনা তেনা আছে, ও সব কোনো কাজের কথা নয়। একজনের জন্য তার মা যেরকম প্রয়োজনীয়, ঠিক সেই রকম নবদীক্ষিতের জন্য গুরুর সঙ্গটা খুব প্রয়োজনীয়। গুরুর কাছ থেকে শুনতে হয়, তার কারণ হচ্ছে গুরু তার ভেতরে তার সন্তানের ভেতরে সেই প্রত্যেক শব্দের তার কোয়ারির শুধু উত্তর দেন না, সেইটি করবার মতো শক্তি সঞ্চারিত করেন, এটা আমাদের বুঝতেই হবে। তার ভেতরে শক্তি সঞ্চার করতে থাকেন, এই হলো কথা। এই শক্তি সঞ্চার করার জন্য এই গুরুর গুরুর সঙ্গে কথা বলার কথা। কত ছোট্ট ছোট্ট জিনিস বুঝতে পারতাম না, আপনাদের বলেছি একবার গল্প যে ভারত সেবাশ্রমে দেখেছি পুরীতে, সেখানে গিয়ে দেখলাম তারা অস্ত্র নিয়ে আরতি করে, তরবার ছোট চাকু এরকম সব জিনিস নিয়ে আরতি করেন। আমার কথামৃত পড়ছি, সে সময় পড়ছি যে কাপ্তেন উপাধ্যায়ের বাবা, তিনি ময়দানে যুদ্ধ করছেন, এক হাতে লড়াই আছেন আর এক হাতে
জপমাল আছেন, সেখানেও তিনি শিব পূজা করছেন। এই বীরভাবে সাধন বলতে আমরা এইটাকেই বুঝেছিলাম। প্রতেশানন্দজি মহারাজকে গিয়ে জিজ্ঞাসা করলাম, মহারাজ বীরভাবে সাধন কি? একেবারে নিগেট করে দিলেন, একদম কোনো রকমভাবে বুঝতেই দিলেন না যে বীরভাবে সাধনটা কীরকম। আমাদের জানবার সত্য সুযোগ করে দিলেন না, এটা হচ্ছে কথা, এমনভাবে তিনি বললেন যে আমার বীরভাবে সাধনের ইচ্ছাটা, জানার ইচ্ছাটা শুধু চলে গেল। উনি বললেন যেভাবে সাধন করতে বলেছি সেইভাবে সাধন করলেই হবে, আর তো অন্য কোনো ভাব দরকার নেই। এই যে মনের ভেতরে সামান্য একটু সংশয় এসেছিল, তার শব্দের এত জোর, এত শক্তি, আমার মন থেকে সেই সংস্কার সম্পূর্ণভাবে দূরীভূত হলো, এটা হচ্ছে কথা। এটা যদি না থাকে তাহলে হয় না। ভগবানকে জানতে গেলে সত্যের আঁট থাকাটা খুব জরুরি। বলছেন ভগবান যা করতে বলেন তা পালন করব না, খালি বলা। আমার উপায় কি প্রভু, এ কোনো কাজের কথা নয়, এটা হচ্ছে কথা। ভূতেশানন্দজি মহারাজকে একবার একজন জিজ্ঞেস করছেন, এইটা হচ্ছে কথা, এক বোতল মদ খেলাম আবার মাতাল হলাম কেন? এ প্রশ্ন বাতুলতা মাত্র, প্রলাপ ভিন্ন কিছু নয়। নো কম্প্রোমাইজ, মানব না। লোক সুবিধাই খোঁজে, আরাম চায়, মানব না এ কথা। সত্যের পথে ধরব, যা হবার হবে, এমনই দৃঢ় সংকল্প চাই, এমনই প্রতিজ্ঞা। রিবেলিয়াস বা বিদ্রোহী হতে হবে, ঢিমে তেতালা কর্ম নয়, ব্রেভ, ভেরি ব্রেভ, একদম বেপরোয়া হতে হবে, এটি হচ্ছে কথা। কি সুন্দর কথা! আমরা সবাই কিন্তু শুধুমাত্র সুখ চাই, এবং সুখ চাই বলেই আমাদের এত আমাদের গোলমাল হচ্ছে। আমরা এক বোতল মদ খেয়েছি আর খালি বলছি মাতাল হলাম কেন, আমি সংসারে ডুবে আছি, আমি কেমন করে বেরোবো এর থেকে, এই কথাই আমরা সারাক্ষণ বলে থাকি, তা কিন্তু হবে না। এই বাতুলতা, এটা বলছেন বাতুলতা, বলছেন কোনো কম্প্রোমাইজ, আদর্শের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ চলবে না। লোকে সুবিধাই খোঁজে, আরাম চায়, মানব না। আমরা আরাম চাই না, আমাদের আরামের প্রয়োজন নেই, ওই পর্যন্ত গিয়ে আমরা ভগবানকে খুঁজে চলবো, তার জন্য যা কষ্ট করতে হয়, সত্যের পথ ধরবো, যা হবার হবে। এই সত্যের পথে আমরা যখন চলতে থাকি তখন আমরা একটা নতুন জীবন, একটা উজ্জ্বলতম জীবন পাই, এবং এই উজ্জ্বলতম জীবন আমাকে সেই অনন্তের দিকে নিয়ে যায়। সেটা যাওয়ার জন্য আমাদের খুব দৃঢ় প্রতিজ্ঞা হতে হবে, ঢিমে তেতালার কর্ম নয়, আজ হবে, কাল হবে, পরশু হবে, এই হবে, এইগুলো ভাবলে হবে না, এগুলো ভাবলে আর কোনো দিন আমরা আমাদের জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো না। আজ এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আবার আগামী দিন এর পরের অংশ থেকে আমরা আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম মরুতা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।